যেদিন আল্লাহ গরুরই ঠকাবে না সেদিন কি আল্লাহ আমাদের শেখুল হাদিসদেরকে জিজ্ঞেস করবে না, কি অপরাধে তোমাদের মাথায় হেলমেট পরানো হয়েছিল, কি অপরাধে তোমাদের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছিল, কি অপরাধে তোমাদের পায়ে ডান্ডাবেড়ি লাগানো হয়েছিল, কি অপরাধে তোমাদের কোমরে গরুর রশি লাগিয়ে গরুর মতো টেনে হিঁচড়ে তোলা হয়েছিল, কি অপরাধে তোমাদের মুখে তাকবীরের আওয়াজকে পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল যে খবরদার তাকবীর দিতে পারবা না, আল্লাহকে জিজ্ঞেস করবে না কি রফিক মাদানি তোর জীবনের দুইটা বছর কেন কেড়ে নিল, আল্লাহকে জিজ্ঞেস করবে না কি রে মাজলুম তোর উপর কেন এত নির্মম হলো, এত বর্বর হলো, এত নৃশংস হলো, কি তোর অপরাধ, কোরআনের কথা বলেছিলি এটাই কি অপরাধ, হাদিসের কথা বলেছিলি এটাই কি অপরাধ, নবীর ওয়ারিস হওয়ার লাশ রক্ষা করেছিলি এটাই কি অপরাধ, আরে আল্লাহর দ্বীনের জন্য যে আঘাত আনে আল্লাহর সামনে সে কোন মুখ নিয়ে দাঁড়াতে পারে, তো দুনিয়ায় মাজলুম হলে লস নাই তো, কি লস, মাজলুম যারা তারাই না চির লাভবান, আখেরাতেও লাভবান দুনিয়াতেও লাভবান, কারণ যুগে যুগে ইতিহাসে নেতৃত্ব তারাই দিয়েছে যারা একদা মাজলুম হওয়ার সৌভাগ্য বরণ করেছে। সব নবী মাজলুম, নবীর সকল সাহাবি মাজলুম, আমাদের সকল ইমাম সকল বুজুর্গ সকল আকাবির মাজলুম, হকের উপর যে যত বেশি থেকেছে তাকে তত বেশি জুলুম সইতে হয়েছে, তো লসের কি আছে। তো বলছিলাম আল্লাহ দুই কারণে ব্যক্তিগত জীবনে মুসিবতে ফেলেন, একটা আগে বলা হয়ে গেছে পাপের কারণে সামান্য শাস্তির ট্রেইলার বা ট্রায়াল হিসাবে, যে এটা সামান্যটা দেখ আসলটা তো বাকি আছে, এটা দেখে তবু যদি বুদ্ধি জাগ্রত হয় হ্যাঁ হয় আলহামদুলিল্লাহ, দেখেন না যখন ডাক্তাররাও বলে দেয় সরি সরি কিছুই করার নাই, তখন আর আল্লাহর কাছে দোয়া করা ছাড়া হুজুরদের কাছে গিয়া দোয়া চাওয়া ছাড়া আর কোনো বুদ্ধি মাথায় থাকে না। সেদিন বেশি দূরে না যেদিন বাংলাদেশ হবে ইসলামের দেশ, যেদিন বাংলাদেশ হবে কোরআনের দেশ, যেদিন আর কোনো জুলুম থাকবে না, আর কোনো দুর্নীতি থাকবে না, আর কোনো হানাহানি রক্তারক্তি থাকবে না, আর কোনো হাফেজ রেজাউলকে শহীদ হতে হবে না, আর কোনো মামুনুল হককে তিন বছর ধরে কারাগারে পড়ে থাকতে হবে না, আর কোনো আলেমকে বছরের পর বছর মাজলুম হতে হবে না। তো এই দুইটা সবক মনে থাকবে তো ইনশাআল্লাহ, ব্যক্তিগত পাপ ছাড়তে হবে ব্যক্তি জীবনে শান্তি পাওয়া যাবে, সামাজিক জাতীয় আন্তর্জাতিক পাপ ছাড়তে হবে এটা গোটা দুনিয়ার মধ্যেই সুখী থাকা যাবে ইনশাআল্লাহ। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে জাগলে গো মা রাত পোহাবে তবে, আর অধিকারের প্রশ্নে কোনো আপোষ নাই, মাজলুমকে অধিকার কেউ দেয় না, অধিকার কেড়ে নিতে হয়। যদি কাটতে জানতাম এই পরিস্থিতি হতো না, আমার এখনও কানে বাজে মুফতি সাখাওয়াত হোসেন রাজি গত মাসের 25 অক্টোবর কিন্তু বলেছিল যে এই যে আমাদের আলেমরা কারাগারে বন্দি, জাস্ট একটা দিন যথেষ্ট সবাইরে মুক্ত করতে, দ্বিতীয় একটা দিন লাগবে না, একদিনে যথেষ্ট বলেছিলেন, শুধু একটা কাজ করলেই চলবে, এই দেশে যত আলেম ওলামা যত ছাত্র জনতা যত তাওহীদ জনতা আছে, সংখ্যা কিন্তু 1 লাখ 2 লাখ না, 1 কোটি 2 কোটি না, নাস্তিক হতে পারে গুটি কয়েক, কিন্তু আলেম ওলামার তাদের পক্ষাবলম্বী এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনতা, হযরত বলেছিলেন যদি একটা বার সকলে মিলে ময়দানে নেমে আসতে পারতাম এই দাবি নিয়ে, হয়তো আমাদের মাথার তাজদেরকে আমাদের কাছে ফিরিয়ে দাও, নাহলে আমাদের সবাইকে কারাগারের ভিতর ঢুকিয়ে নাও, কত জায়গা আছে তোমাদের কারাগারে আমরা দেখতে চাই, কত লোককে তোমরা ফাঁসাতে পারো আমরা দেখতে চাই, হয়তো আমাদের আকাবিরদেরকে ফিরাবা নাহলে আমাদের সবাইকে ঢুকাবা, প্রয়োজনে 4 কোটি 5 কোটি মানুষ আমরা কারাগারে ঢুকবো, তবু আমরা আমাদের মাথাগুলোকে ভেতরে রেখে শান্তিতে একটা দিনও কাটাবো না। যতদিন একজন আলেমও কারাগারে থাকবে, একজন মুসলমান ও কাফেরদের হাতে মাজলুম হবে, আপনাদের দিলে সুখ আসবে, আরে বলেন না আসবে, যত এসি রুমে থাকেন যত ভালো খাবার খান আল্লাহর কসম প্রকৃত মুমিন হলে সুখ আসবে না। নবী বলেছেন দেহের এক জায়গায় ব্যথা থাকলে অন্য জায়গাও আরামে থাকে না। এই যে জেলখানায় যে হুজুরদের ঢুকায়
কি ক্ষতিটা যে এই বামরাম নাস্তিকরা নিজেদের করেছে, হিন্দুত্ববাদীরা ওদিক থেকে দিক নির্দেশনা দিয়ে করেছে, ওরা বোঝে না। আরে হুজুর, একদিন বয়ান দিলে কয়জন লোক আর তৈরি হবে, কিন্তু হাতে কলমে যাদেরকে বছরের পর বছর গড়ে তুলেছে, এদের মধ্যেও আগামী দিনের সুলতান সালাহউদ্দিন তৈরি হয়ে যেতে পারে। আরে বারুদে বারুদে দেখেন না, সংস্পর্শ লাগলে, আঘাত লাগলে আগুন জ্বলে ওঠে। তো একজন বারুদ যখন আরেকজনের কাছে গিয়ে তারেও বারুদে পরিণত করে দেয়, কারণ ইতিহাস সাক্ষী, আল্লাহর বহুত বড় বড় বান্দা, বহুত মকবুল বান্দা তৈরি হয়েছে কারাগারে। কারাগারে যাওয়ার আগে দিন দূরের কথা, ইমান দূরের কথা, কোনো কিছুই ছিল না, বিশুদ্ধভাবে কালেমা পড়তে পারতো না, কিন্তু ভেতর থেকে শাহাদাতের তামান্না নিয়ে বের হয়েছে, ভেতর থেকে ইসলামকে জিন্দা করার মিশন নিয়ে বের হয়েছে। এখন বেচারা ভেবে নিয়েছে, লাইফ একটা, চান্স একটা, আর এই দুনিয়ার চিন্তা দিয়ে আর কি হবে, লাইফ আফটার লাইফ নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আসল জীবন যদি করতে চাই, এজন্য দুনিয়ার জীবনকে কোরবানি দিতে হবে। আল্লাহর দেওয়া জীবন যদি আল্লাহরে দিতে পারি, তবেই বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত বুঝিয়ে দিবে। সুতরাং হয়তো আমি যদি জিন্দা থাকি, ইসলামকে জিন্দা করার মিশন চালিয়ে যাব, হয়তো ইসলাম জিন্দা হবে, না হলে আমি মুর্দে হব, কিন্তু আমি জিন্দা থাকতে ইসলামকে মুর্দা রাখতে দেব না। তো কখনো ব্যক্তিগত পরিসরে বিপদ আসে পাপগুলোকে ক্ষমা করার জন্য, আর আখেরাতের শাস্তির ব্যাপারে সচেতন করার জন্য, যে বান্দা দুনিয়ার এই সামান্য মুসিবতই সইতে পারছিস না, আসল মুসিবত সইবি কেমনে? এতটুকু মুসিবতে পড়লে আর হুশ থাকে না, যখন চূড়ান্ত মুসিবত সামনে দেখবি তখন হুশ থাকবে কেমনে? কবর যখন প্রথম ধাপে এমন জোরে একটা চাপ দেবে, ডানপা জোরের হাড়গুলো করমর করে বামপা জোরের হাড়ের মধ্যে ঢুকে যাবে, দুনিয়ার সব ক্ষমতার লোভ, সব ধান্দাবাজি এক মুহূর্তেই ভ্যানিশ হয়ে যাবে। ক্ষমতার লোভে তো লোকে মানুষকে মানুষ মনে করে না, মানুষের প্রাণেরই যেখানে দাম দেয় না সেখানে মাল তো দূরের কথা।